रोलिंग वन टू थ्री फोर फाइव, उपस्थित सर। सिक्स सेवन एट नाइन टेन, किरेसिनी वे शक्ति प्रेजेंट दिसत ना करे। सर আমার রোল নাম্বারটা বইল্লা গেছি গা। কোন দিন জানি স্কুল ডারও বইল্লা যাস গা, স্কুল না আইয়া যায় বিঘা অন্য দিকে। হো হো অনেক সময় হেম তো রত স্যার সিনি বাইশা আছে না, অনেক সময় মাস্টার বাড়ির কথা কইয়া সাইকেল লিয়ে ঘুরতো জাগা, অনেক দূরে দূরে জাগা স্যার, বাদারঘাট রেল স্টেশনও জাগা, এয়ারপোর্ট জাগা, আর অনেক দূরে দূরে জাগা। একটা কথা আছে না, নিজে কি বিপদ নিজে ডেকে আনতা হে। তুই কি তো আমার মারবি না কি তা? না না মারতাম কে রে, নালিশ করছত বালা কথা, জায়গার নাম নি তো ঠিক করে কইবি। এয়ার ফুট কি তা, এয়ার ফুট এয়ার ফুট ফুট না বুঝছস কিরে কবিতা আইছে নাকি আজকে? স্যার? তাইর বাবার বউয়ের শাশুড়ির শৈলবেলা না, কিতা কইছ? তাই ঠাম্মার শৈলবেলা না, এর লেগে আইছে না। ওই দে ওই রই দো নিয়া মুরগা বানাইরা হোম কইলা মামার লগা ভাইজ দেমি করলে। স্যার স্টাইফেন কবে ফামো? মাসে স্কুল আয়োস 3 দিন আর 7 দিন, এরপর আবার স্টাইফেন্ডের চিন্তা করস? ওমা স্কুল আওনের লগে স্টাইফেনের কি সম্পর্ক? যার মামার বাইত মাসির বাইত স্কুল না আয়া, ওহনে তোর মামা আর মাসি আয়া স্টাইফেন দিত না। মাসির বাড়ি বাড়ি মজা কিলচর নাই, স্টাইফেনও নাই। বানাইলাম গেলাম তোরা দেখিস। উমা তার কত বড় সাহস, তে বলে আমার বানাইব, কলা গাছের ডাগা বেড়া হইলে আগা। ও চুপ কর ভাই, তেফেড করে কথা জমাই লই আইস না কিতা? কিরে ঠান্ডা যুদ্ধ সম্পর্কে আলোচনা কর দেহি, কেডা পারবি? এ ফটিলা শুন, ঠান্ডা যুদ্ধের সময় আছে না, পাঁচ জি ঠান্ডা পড়ছিল রে, কুয়াশা বেড়া এনতেন দেহা জানা, এর লাগি তো এটা নাম দিছে ঠান্ডা যুদ্ধ। আমি তো বুদ্ধি করে মাংকি টুপি লিয়ে গেছি গা বুঝছ, আর গুলাই লিয়ে গেছি যাইতে, আর গুল্লি যে বানাইছি তা মাড়ি দে বানাইছি বুঝছস নি, আর কুয়াশা ফুইরে আইতে গেছে গা ফিসলা হইয়া, মানে এমনি লাগাই মারণের আগে ফিসলে সুটতে যা গা বুঝছস। আরে কস কি তা এরপরে? এরপর আর কি তাই, তা নরম গুল্লি দিয়ে কি মারণ জানি। তুই দুই একটা সই করছত নি? আরে না বেড়া শুনস না, আমি তো জানি ঠান্ডা যে বেশি পড়ব, তো আমি যাইতে বুদ্ধি করে একটা আইলা লইয়া গেছি গা বুঝছস। ওই তোরা কিতা শুরু করছস? তোরা আমি কিতা কইছি? দাঁড়ান না স্যার একটু, এরপরে ক। এরপরে বেড়া যেই মাত্র যুদ্ধের বাঁশি বাজ্যা উঠছে, আমার শৈল তো থর থরে কাঁপ উঠছে বেড়া। আমার কথাটা যখন ফাত্তই দিলি না কিরে? আরে কি মুশকিল, আমনে দি করলেন ঠান্ডা যুদ্ধ সম্পর্কে আলোচনা করতাম, তো আমরা তো আলোচনাই করতাছি। শুনস না এরপর আছে না, আমি তো বেড়া পাই অহনে আইলে কইলাম দুনুডারে নীল ডাউন করামো দেখিস। আজকের আলোচনা এখানেই সমাপ্ত হলো। কিরে তোর মোহ কিতা? হুম 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 স্যার ফড়িল্লা ক্লাস ও জলফি লিয়ে আইছে, তার কত বড় সাহস দেহ। ওই ফটল ওই আমার একটা দিবি না ইয়ার, আজকে একটুই আনছি স্যার, তে আছে না ডেলি ডেলি জলফি লিয়ে আয়ে, লগে গুড়া মহিষার লবণ লই আয়ে। ওই তোরে কইছি না সর্দারি করতি কিরে, ডেলি ডেলি যাই না খাওয়াইছি, হে সময় তো খাইয়া লাইছস, আজকে একদিন খাওয়াইতাম পারছি না তো এর লেগে নালিশ করে দিছস। তুই না শুধু, সমাজে অনেকেই আছে ডেলি ডেলি উপকার কর কোনো নাম হইতো না, একদিন যদি উপকার করতা না পার বা একদিন একটু ভুল কর তৈলে এটা সারা জীবন মনে রাখবো, তোমার ডেলি ডেলি কথা শোনাইব বুঝ। যা যা জ্ঞান মারিস না, এন তা জ্ঞান মার তো আইছে এন। এ কেডা কইতার বিক, পুষ্টির অভাবে কি কি রোগ দেখা দেয়? স্যার পুষ্টির অভাবে শৈলটা জিংটা লেগে জাগা, একখানো আটকায় থাহে। বুঝায় এক বুঝায় এক স্যার, যেমন ধরেন কুম্বুর আর টুকটুহি দুটা একই বংশের এক ঘরের, কিন্তু জিডির মা বাবা ছোটবেলা পুষ্টিকর খাওয়ান খাওয়াইছে, ইডু এসে গা কুম্বুর, আর জিডির মা বাবা পুষ্টিকর খাওয়ান খাওয়াইতে পারছে না, ইডু এসে গা টুকটুহি, কিন্তু তারা দুটা একই বংশের প্রাণী। দেখ বান্দর চুপ কর। এ ফডল তুই ক, স্যার পুষ্টির অভাবে শিশু দেহের বৃদ্ধি কম হয়, তাছাড়া রাতকানা রোগ এবং রিকেট রোগ হওয়ার সম্ভাবনা থাকে। খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। ইডি ছাড়াও আরেকটা রোগ আছে যেমন সিনিবাইশ্যা, তারও পুষ্টির অভাব আছে,
দেখেন না কেম তোর উল্টা পাল্টা ফিরফিরি করে। কিরে ফটিল্লা, এটা কি বইয়ে লেখা আছে রে, নাকি তা বানাই গইছস? হ্যাঁ আমারে চিনোসনি, হ্যাঁ চিনোসনি আমি কেডা, আমার স্পেসিফিকেশন জানোসনি তুই? কিরে কেডা তুই? আরে বেটা আমি চিনি ভাই, সেনে একলগে পড়াশোনা করি, চিনোস না? এ চুপ কর। ওই ফটল, ওই তোর নাম ফটল ফটল না ফডল ফডল কুন্ডা? নাম লইয়া ভাইজলামি করবি না, লাস্ট বারের মতন কইতাছি কইলাম। কেডা যে তোর এই নাম রাখল। কিরে তোর আরে কইছি নি চুপ করতে? হ্যাঁ স্যার আমি না চিনি বৈশ্যা। নিজে কা বিপদ নিজে ডেকান্তা হে। এ কসেন গাছের তো একটা আম, নিচের দিক হইকারে পরে উপরের দিকে জানা কেরে, একদম হস্তা প্রশ্ন। উফরে আম খাওয়াই না কেউ নাই, এলে আমটি নিচের দিকে আয়ে পরে। কেমন বান্দর হইছে তে? এ ফডল তুই ক, স্যার মধ্যাকর্ষণ শক্তির ফলে আমটি নিচের দিকে পরে উফের দিকে জানা। গুড, ভেরি গুড। কত কিছু জানোস, আর আমি কুস্তই জানি না, কোনো কামও লাগলাম না আমি। না ফইরা সারাদিন মাড়ো গে খেল, তইলে জানবি সব কিছু। কই আগের মতো খেলতারি না তো, বাইরের দেশ ফুলাবাইন খেলতে গিয়া ইট্টুনে দুঃখ পাইলে মা বাবা দৌড়ে যাইয়া কত আদর করে মলম টলম লাগাই দে, আর আমরার দেশ খেলতাম গিয়ে দুঃখ পাইলে পাও দিয়ে হেসরাইয়া বাইতলে পরে আইনে গুম্বুর গুম্বুর করে আরো দু তিনটা দিয়া কত রে কেডা কইসল মাঠো যাইতি। তুই কেমনে খেলাধুলা হইব? তুই জায়গা বিদেশ কেডা না করছে। ওই আবু, ওই সাবু খাবা সাবু। সামনের সপ্তাহ আমি মনিটর ওমো, তখন টের পাইবি, বুঝামো মজা। স্যার শ্রীনিবাস বললে মনিটর হইলে আমার টের হইব। এ শ্রীনিবাস তোর জায়গার তে মনিটর হইব, তুই আর কোনোদিন মনিটর হইতে পারতি না। ও মা 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 মা, অকনের মধ্যে ডেকিতা হয়ে গেল, আমি তো কিচ্ছু বুঝতেছি না। বুঝন লাগতো না তোর, আমি যেমনে কইছি এমনই। একটা কথা আছে না, যার কেউ নাই তার কেউ নাই। ওই ফটল, ওই কসেন মানুষে মুরুগের পিছনের পাওয়া ধরে গেরে কেরে বেফতারি রোজ জানোস না, মুরুগের সামনে পাও নাই এর লেগে পিছনের পাওয়া ধরে। এ আমি একটা বাংলা বাক্য কইতাছি, এটার ইংরাজিতে কইবি। ক দেহি আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এটার ইংরাজি কি তুইব? ভেরি সিম্পল, ভেরি সিম্পল, দ্য বৃষ্টি ইজ রিডিং ফ্রম দ্য আকাশ। আকাশের ইংরেজিতে কি তা ক, কি তা করে? স্কাই, স্কাই। তোর মাতা আমক কুনানের ওইছে না বুঝি আমারটা? তোর মাতা হইছে ই তো ইনি লিখবি পরীক্ষার খাতাত। কিরে না হইলে আর লিখা গীতা করাম, পরে কাইটটা দিতেন। আরে ইংরেজিটা একটু ফেসফোস লেগে যাক আর কি, দেখতে একরকম লাগে যে। চীন জাপান কোরিয়ার মানুষ দেখেন না ব্যাট বল খেলে না, এর কারণ একটাই, তারা বাপ কাহা জেডা ফিসা মামা দেখতে হগলতা এক ডোহের। তুই কেডা আউড়িতাছে কেডা লামতাছে মানে ফেসফুস লেগে যায় বোগা, এলেগে তারা এই খেলাটা খেলে না। এ চুপ কর, একটা গুলে 14টা শুরু করে। স্যার চিনি ভাই শাসনে কালকে বিয়া বাইতে দরন্টি খেয়ে আইছে। কিরে হেসা নেই? হ স্যার হেসা ওই। কিরে বিয়া বাইত চুরি করে রেখাইতে গেছিলি নাকি তা? আরে না স্যার, কিতা যে কনিতা তুই দৌড়ানি দিছে কেরে? আরে স্যার বিয়া বাইত গিয়া দিহি, মায়ের দাদু বিয়ার সামনে বইয়া রয়েছে, মায়ের দাদুর বয়স কম 80 থেকে 90 হইব, তো এ দাদুর আলগি দিয়ে নিয়া জামের ফিরির ভিতরে বয়া দিছি, এর লেগে সবাই আমার দরন্টি মারছে। তুই এই বুড়া বেড়ারে নিয়ে বিয়ার ফিরিত বয়স কেরে? আমি কিতা করতাম, বেড়ার গঞ্জির সামনে দিয়া এত বড় বড় করে লেহাই না, আপনার টাইম আয়েগা। ক্াক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 া